হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সো আপনাদের জন্য আবারও চলে এসেছি একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে। আর আজকে যে প্রোডাক্ট রিভিউটি করতে যাচ্ছি, এই প্রোডাক্টের নাম হচ্ছে ডক্টর জন স্কিন হোয়াইটিং ক্রিম। এই রিভিউটি আমি অনেকদিন আগে করেছিলাম আর আপনাদেরকে বলেছিলাম যে এটি ইউজ করার পরে আমি কী বেনিফিটস পাচ্ছি, কেমনটা রেজাল্ট আসবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সেই জন্য আপনারা সবাইকে বলেছিলাম ওয়েট করার জন্য। সো যদিও আমি একটু বেশি ওয়েট করে ফেলেছি, আপনাদেরকে একটু বেশি ওয়েট করিয়ে ফেলেছি, তো তারপরে কিন্তু আমি প্রোডাক্টটার রিভিউ নিয়ে এসেছি। আমি অলরেডি একবার রিভিউ করেছিলাম, বাট সেই রিভিউটা আমার পিসিতে একটু প্রবলেম হওয়ার কারণে সে ডিলেট হয়ে গিয়েছে। তো আমি এখন হচ্ছে আবারও আপনাদের জন্য নতুন করে রিভিউটি করছি। তো আশা করছি আপনাদের আমার রিভিউটি ভালো লাগবে। আমি 100% জেনুইন রিভিউটি আপনাদের ইনশাল্লাহ আপনাদেরকে দিব। আর সেই জন্য অবশ্যই আপনাদেরকে আমার সাথে পুরো রিভিউটি শেষ পর্যন্ত দেখতে হবে। এটার বেনিফিটসগুলো কী কী আছে, এটা আসলে নাইট ক্রিম কিনা, কোনো কাজ করে কিনা, বা স্কিনের কোনো ক্ষতি করেছে কিনা, আমি কী কী রেজাল্ট এর থেকে পেয়েছি, সব কিছু আমি আপনাদের সাথে ডিটেলসে জানিয়ে দিব। সো ভিউয়ার্স, সেই জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আমার সাথে পুরো ভিডিওটি দেখতে হবে, শেষ পর্যন্ত করতে হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সো সাবস্ক্রাইব করার জন্য যদি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, বেল আইকনটি ক্লিক করুন, লেটেস্ট ভিডিও আপডেটটি সবার আগে পেয়ে যাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আমার সামনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডক্টর জন। এটি একটি স্কিন হোয়াইটনিং ক্রিম, এটি একটি নাইট ক্রিম, অনেকে বলে থাকে, অনেক অনেক পেজে এটি বিক্রি হচ্ছে। তো আমি কিন্তু এটি একদমই সেল করিনি, এখন পর্যন্ত একটিও সেল করিনি। ইভেন আমার পেজও দেখতে পাবেন এটার কোনো প্রকার রিভিউ নেই, যেহেতু আমি বলেছিলাম আপনাদেরকে একটি রিভিউ দিবো। অ্যান্ড আমি নিজে ইউজ করে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ আপনাদেরকে দিয়ে থাকি। তো এই প্রোডাক্টটি আমি ইউজ করেছি, ইউজ করার পরে কী কী রেজাল্ট পেয়েছি সেটা বলছি। প্রথমে বলে নিচ্ছি, এটি হচ্ছে যদিও কম সবাই বলে থাকে যে নাইট ক্রিম স্কিন থেকে হচ্ছে স্পট আউট করবে, স্কিন ময়শ্চারাইজ করবে, রিঙ্কেল রিমুভ করবে, অ্যান্ড হচ্ছে স্কিন হোয়াইটনিং দিবে, 4 থেকে 5 শেড পর্যন্ত ফর্সা দিবে। কেউ কেউ দেখেছি আমি বিভিন্ন পেজে দিয়ে রেখেছি যে 5 থেকে 8 শেড, 7 শেড, 8 শেড পর্যন্ত ফেয়ারনেস দিবে। আসলে কি সেটা দিয়েছে? তো এটি আমি আপনাদেরকে এখন জানাবো। তো এই যে প্রোডাক্টটি আছে, এটি হচ্ছে আমি ইউজ করেছি, আর ইউজ করেছি দেখতে পাচ্ছেন আমি অনেকটুকু ইউজ করেছি, এটা অনেক দিন ধরে ইউজ করেছি। এ হচ্ছে প্রোডাক্ট, দেখুন অলমোস্ট একদম ভেতর পর্যন্ত, দেখুন নিচটা পর্যন্ত দেখা যাচ্ছে। আমি অনেকটুকু অনেক ধৈর্য ধরে ইউজ করেছি, করার পরে কী রেজাল্ট পেলাম সেটা বলি। এটা মোটেও কোনো নাইট ক্রিম না, হ্যাঁ সত্যি কথাই বলছি, এটা টোটালি একটা ডে ক্রিম। এটা কোনো প্রকার হচ্ছে আপনার স্কিন হোয়াইটনিং করে না। আমি এটা নাইট ক্রিম হিসেবে ইউজ করেছি। আমি এটা ইউজ করার আগে কোনো প্রকার সিরাম ইউজ করিনি ফার্স্ট 15 দিন, এই জন্যই করিনি যে আমি যেহেতু এই ক্রিমটা থেকে কী রেজাল্ট আসে সেটা আমি দেখতে চেয়েছিলাম। তো সেজন্য আমি কিন্তু এটাতে কোনো প্রকার সিরাম ছাড়াই শুধুমাত্র এমনিতেই আমি স্কিনে 15 দিন ইউজ করেছি। বাট আমি দেখতে পেলাম যে কোনো প্রকার চেঞ্জ আসছে না, টোটালি কোনো চেঞ্জ আসেনি। দেন আমি এটাকে 20 দিন পর্যন্ত ইউজ করেছি, তারপরে কিন্তু আমি দেখলাম তারপরও কোনো চেঞ্জ আসেনি। বাট কিছুটা চেঞ্জ এটা এসেছে যে স্কিনটা কিছুটা সফট মনে হচ্ছে, তার মানে হচ্ছে স্কিন এটা ময়শ্চারাইজ করছে। এখানে যদিও বলেছে যে স্কিন এটা হচ্ছে আপনার স্কিনকে হচ্ছে লাইটিং করবে, অ্যান্ড হচ্ছে আপনার স্কিনকে হচ্ছে রিডিউস ডার্ক স্পট বলেছে, ডার্ক স্পট চলে যাবে, একদম টোটালি ডার্ক স্পট যাচ্ছে না। আমি বলে দিচ্ছি এটাতে কোনো প্রকার ডার্ক স্পট যাচ্ছে না, একটা ইউজ করলে তো আপনার কোনো প্রকার দাগ যাবে না। অ্যান্ড হচ্ছে এটা আপনাকে বলেছে যে স্কিন ময়শ্চারাইজ করবে, তো ডার্ক স্পট যাচ্ছে না এটা ঠিক আছে, বাট নতুন কোনো ডার্ক স্পট হবে না সেটা বলেছে। নতুন কোনো ডার্ক স্পট না আমার হয়নি ঠিক আছে, বাট এটা স্কিন ময়শ্চারাইজ করে। আমি আপনাদেরকে বলবো কেউ যদি এটা ডে ক্রিম হিসেবে ইউজ করতে চান তাহলে এটা ঠিক আছে, ওকে। আর এটা কিছুটা ভেসে ভেসে থাকে, বাট ওইরকম অনেক বেশি ভেসে থাকে না, সেটা আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। অ্যান্ড এটা হচ্ছে স্কিন আপনাকে রিডিউস করে বলেছে, এটা স্কিনটাকে কোনো প্রকার রিঙ্কেল রিডিউস করে না, স্পট রিমুভ করে না, কোনো প্রকার নতুন স্পট আসতে বাধা দেয়, এরকমটা আমি কিছু পাইনি। এটা আমি এটাই বলবো যে জাস্ট স্কিনটাকে ময়শ্চারাইজ করে। আপনি যদি চান যে একটা ভালো ডে ক্রিম ইউজ করতে তাহলে এটি আপনি অবশ্যই ইউজ করতে পারেন, কারণ ডে ক্রিম হিসেবে এটি খুবই ভালো কাজ করে। তো আমি এটা নাইটে ইউজ করেছি, বাট আমি দেখেছি যে এটা কোনো প্রকার হচ্ছে নাইট ক্রিমের কাজ করে না। নাইট ক্রিমগুলো যেরকম হচ্ছে আপনাকে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে রেজাল্ট দেয়, এটা মোটেও সেরকম দেয় না। আমি 20 দিন পর্যন্ত ইউজ করেছি, কোনো প্রকার রেজাল্ট আসেনি, টোটালি রেজাল্ট আসেনি, একটুও ফেয়ারনেস আসেনি। যদিও আলহামদুলিল্লাহ আমার স্কিনে যে কোনো প্রোডাক্ট খুব দ্রুত কাজ করে, তো এটা একদমই টোটালি কোনো প্রকার রেজাল্ট আসেনি, বাট শুধুমাত্র স্কিনটা কিছুটা ময়শ্চারাইজ করেছে, এতটুকু হচ্ছে কাজ। বাট আরেকটা ব্যাপার আমি খেয়াল করেছি, এটা কিন্তু মোটেও গরমে ইউজ করা যাবে না। যাদের স্কিন অনেক বেশি হচ্ছে অয়েলি তারা এটা ইউজ করলে স্কিনটা আরও বেশি অয়েলি হয়ে যাবে, বাট যাদের স্কিন হচ্ছে অনেক ড্রাই তারা এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ যাদের স্কিন ড্রাই তাদের জন্য এটা ঠিক আছে। বাট যাদের অয়েলি স্কিন তাদের স্কিনটা আরও বেশি অয়েলি হবে, সো এটা আপনাদের জন্য এটা একদমই ঠিক হবে না। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে,
অতিরিক্ত গরমে এটি ইউজ করা যাবে না। যখন অতিরিক্ত গরম হবে, যেহেতু এটা কিছুটা চিটচিটে ভাব আসে, এই না যে অনেক বেশি হতে চিটচিটে হয়ে যাচ্ছে সেরকমটা না, বাট কিছুটা চিটচিটে একটা ভাব আসে। তো সেজন্য আপনাদেরকে কিন্তু এটা আপনারা অনেক বেশি গরমে এটি ইউজ করলে আপনাদের অস্বস্তি বোধ হতে পারে। তো যারা হচ্ছে এটা ইউজ করে বাইরে যেতে যাচ্ছেন, তাদেরকে বলবো এটা ইউজ করার পরে ফেসে কিছুটা হচ্ছে ফেসিয়াল যেই হচ্ছে পাউডারগুলো আছে, বিশেষ করে পন্স কিংবা হচ্ছে আরও কিছু পন্স ছাড়াও অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো আমরা ইউজ করে থাকি, ফেসিয়াল কিছু পাউডার আছে, আপনারা চাইলে সেই পাউডারটা কিছুটা যদি ফেসের উপর থেকে ছড়িয়ে যদি একটু হালকা পাফ করে নেন, তাহলে দেখা যাবে যেটা অনেকক্ষণ পর্যন্ত আপনার স্কিনটাকে ড্রাই রাখবে, স্কিনটাকে হচ্ছে গ্লোয়িং দেখাবে আর দেখতে অনেকটা ভালো লাগবে, আর হচ্ছে অয়েলি হয়ে যাওয়ার বা ঘেমে যাওয়ার সম্ভাবনাটা অ্যাটলিস্ট আপনাকে 50% কমিয়ে দিবে। সো আপনারা চাইলে এটি ডে ক্রিম হিসেবে একদম নিশ্চিন্তে ইউজ করতে পারছেন, স্কিন ময়শ্চারাইজ করবে আর রেগুলার ইউজ করলে স্কিনে কিছুটা আপনাদের হচ্ছে হোয়াইটনিং আসবে। তবে নাইট ক্রিম হিসেবে এটা একদমই ভালো না, একদমই না, নাইট ক্রিম হিসেবে এটা মোটেও আপনাকে হচ্ছে ফেয়ারনেস দিবে না। তো আমি এটার সাথে পরের দিনগুলোতে কিন্তু সিরাম ইউজ করেছি, পরের দিনগুলোতে আমি এটার পাশাপাশি হচ্ছে প্রথমে যেহেতু আমি সিরাম ইউজ করি, সো আমি হচ্ছে ল্যানভেনার সিরাম ইউজ করেছিলাম। সিরামটা ইউজ করে যখন এটা ইউজ করেছি তখন দেখেছি না স্কিনটা কিছুটা হচ্ছে কিছুটা আগে থেকে মনে হচ্ছে কিছুটা ফেয়ারনেস আসছে, বাট ওরকম ফেয়ারনেস বলতে যেটা বোঝায় সেটা না, কিছুটা গ্লোয়িং একটা ভাব আসছে স্কিনে। সো আপনারা যদি কেউ চান নাইট ক্রিম হিসেবে ইউজ করতে, যারা ন্যাচারালি স্কিনটাকে হোয়াইটনিং করতে চান কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া কিংবা কোনো প্রকার হচ্ছে হার্মফুল কেমিক্যাল ইউজ করা ছাড়া, তাদেরকে আমি বলবো যে তারা চাইলে ডক্টর জনের এই যে ক্রিমটা আছে স্কিন হোয়াইটনিং ক্রিম, এটি আপনি চাইলে স্কিনে একটা হচ্ছে ন্যাচারাল গ্লো আনার জন্য একটা ভালো একটা ডে ক্রিম হিসেবে বা ভালো একটা ময়শ্চারাইজার হিসেবে এটা আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। বাট নাইট ক্রিম হিসেবে যদি কেউ চিন্তা করে থাকেন তাহলে আপনারা এটা স্কিপ করে যাবেন। তবে নাইট ক্রিম যদি আপনারা কেউ ইউজ করতে চান তাহলে আপনাদেরকে আমি বলবো নাইট ক্রিম হিসেবে কেউ ইউজ করতে চাইলে অবশ্যই আপনাদের জন্য আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করবো 4K প্লাসটা। এটা হচ্ছে 4K প্লাস, যেটা আপনাকে স্কিন হোয়াইটনিং দেবে, ব্রাইটনিং দেবে, স্কিন ময়শ্চারাইজ করবে, গ্লোয়িং করবে, স্পট আউট করবে, নতুন কোনো স্পট হতে দিবে না। এটা হচ্ছে 4K প্লাস, যেটা কোনো প্রকার সাইড এফেক্ট নেই, ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো সাইড এফেক্ট আমি পাইনি। কিংবা আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, যাদের স্কিনে দাগ আছে, ফেয়ারনেস এবং দাগ রিমুভ করতে চাচ্ছেন, তারা অবশ্যই এখানে 7 পার্লটা ইউজ করতে পারেন। 7 পার্লটা কিন্তু স্কিন ময়শ্চারাইজ থেকে শুরু করে স্কিন হোয়াইটনিং থেকে শুরু করে এভরিথিং কাজ আপনাকে করবে। অথবা আপনারা যারা একটু ফাস্ট রেজাল্ট চাচ্ছেন তারা কিন্তু গ্রিন টি ক্রিমটা ট্রাই করতে পারেন। এখানে গ্রিন টি ক্রিমটা আছে, গ্রিন টি ক্রিমের সাথে কিন্তু গ্রিন টি সিরামও আছে। গ্রিন টি ক্রিম অ্যান্ড সিরাম দুইটা মিলিয়ে যদি কেউ ইউজ করেন তাহলে ইনশাল্লাহ খুবই দ্রুত রেজাল্ট পাবেন। যারা দ্রুত রেজাল্ট চাচ্ছেন অ্যান্ড হচ্ছে স্কিনটাকে একদম অনেক ভালো একটা হোয়াইটনিং দিতে চাচ্ছেন তারা এখানে গ্রিন টি ক্রিম অ্যান্ড সিরামটা ইউজ করতে পারেন। আর যারা হচ্ছেন 4K প্লাসটা ইউজ করছেন এটা আস্তে আস্তে রেজাল্ট দেবে কিন্তু ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট দিবে, পাশাপাশি আপনারা 7 পার্লটা ট্রাই করতে পারেন। সো আপনারা যারা হচ্ছে নাইট ক্রিম ইউজ করতে কমফোর্টেবল তারা অবশ্যই এইগুলো ইউজ করুন, সাথে সাথে অবশ্যই সিরাম অ্যাপ্লাই করবেন। অবশ্যই আপনারা আগে সিরাম অ্যাপ্লাই করে তারপরে ক্রিম ইউজ করবেন। সো আপনাদের জন্য বলে দিচ্ছি আমি আমার এটা হচ্ছে ডক্টর জন্য যে প্যাকেটটা সেই প্যাকেটটা, সো এখানে যা যা ছিল আমি তো অলরেডি আগে বলেছি। কেউ যদি আমার ডক্টর জনের এই রিভিউটা কিংবা এখানে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা রিভিউ করা আছে, যদি আপনারা রিভিউগুলো দেখতে চান তাহলে স্ক্রিনের এই কর্নারে হচ্ছে আপনাদের লিঙ্কগুলো দেওয়া আছে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা এই প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে রিভিউটা আপনারা দেখে নিতে পারেন। সো যদি আপনাদের কারো আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান, পারচেস করতে চান, তাহলে অবশ্যই আমাকে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে অর্ডার করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজ সিক্রেট বিউটির ফেসবুক পেজে এসে কিন্তু আপনি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন। ঢাকা সিটি এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি আপনার অর্ডারটি করতে পারেন, ইনশাল্লাহ আপনার হাতের কাছেই প্রোডাক্টটি চলে যাবে। সো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে, আর হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা আমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য নিজের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। সো সবাই অনেক ভালো থাকবেন, অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট ইউজ করবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।